हेलो सबाई के वेलकम टू न्यू वीडियोते तो ये वीडियोते शेयर करब एक्स डेटा देखे कीभाबे इनकम करबें एवं सबसे सहज एक मेथड शेयर करब जार कारण खूब सहजे मोबाइल दिए एक्स डेटा देखे इनकम करते पारबें सेम प्रसेस अप्लाई करे। ओके तो आमार अकाउंटे देखते ही पाच्छेन कत डलार रयेछे इवन आमी आपनादेर आरो डिटेल्से देखिए दिच्छि जे कि परिमाण इम्प्रेशन सीपीएम रेट प्लस रेवेन्यू कत डलार होच्छे विस्तारित देखते पाच्छेन। সুতরাং ভালোভাবে খেয়াল করলে এই সম্পর্কে ভালো একটা ধারণা পেয়ে যাবেন আশা করি। আর ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আপনি যে কোনো কান্ট্রি থেকে হিউজ পরিমাণ ট্রাফিক পাবেন, যেমনটা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যেমন ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, ইউএসএ, ইভেন বাইরের দেশ থেকে ট্রাফিক পাওয়ার জন্য কিন্তু সিপিএম রেটটা অনেক বেশি হবে, সেই সাথে আমাদের ইনকামটাও তুলনামূলক বেশি হবে। সুতরাং সমস্ত কিছু বুঝিয়ে দিব, জাস্ট ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন। एंड एगेन बोलछि आपनारा मोबाइल दिए सेम काजगुला करते पारबेन। ओके सो स्टेप वन होच्छे आमादेर एकटा ब्लगिंग वेबसाइट प्रयोजन होबे जेमनटा आमार स्क्रिने देखते पाच्छेन एबं ब्लगिंग वेबसाइट आपनी सम्पूर्ण फ्रीते क्रिएट करते पारबेन जदि 10 थेके 15 मिनिट समय आपनी देन खूब सहजे सम्पूर्ण फ्रीते एकटा ब्लगिंग वेबसाइट क्रिएट करते पारबेन। जादेर अलरेडी ब्लगिंग वेबसाइट रयेछे सेटा खूबई भालो आर जादेर ब्लगिंग वेबसाइट नाई तारा खूब सहजेई ইউটিউবে দেখে এই কাজগুলো করে নিতে পারবেন। আপনি ইউটিউবে আসার পর যদি সার্চ করেন হাউ টু ক্রিয়েট ব্লগ ওয়েবসাইট ইন বাংলা টিউটোরিয়াল তাহলে অসংখ্য ভিডিও পেয়ে যাবেন, যেই ভিডিওগুলো দেখে 30 মিনিটের মধ্যে আপনি একটা ফ্রি ব্লগিং ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন। তো আমি ধরে নিচ্ছি আপনার ব্লগিং ওয়েবসাইট রয়েছে আর যাদের ব্লগিং ওয়েবসাইট নাই তারা অলরেডি ব্লগিং ওয়েবসাইট ক্রিয়েট করে ফেলবেন। অ্যান্ড সেকেন্ড হচ্ছে যারা মোবাইল দিয়ে কাজ করবেন তাদের অবশ্য ব্লগিং ওয়েবসাইট দরকার হবে না, সেই ক্ষেত্রে আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন তাহলে বিস্তারিত বুঝতে পারবেন। তো স্টেপ ওয়ান হচ্ছে আমাদের একটা ব্লগিং ওয়েবসাইট প্রয়োজন হবে এবং সেকেন্ড হচ্ছে আপনার সেই ব্লগিং ওয়েবসাইটে অবশ্যই এক্সট্রা লিংকটা বা এক্সট্রা সেট আপ করতে হবে। যেমনটা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার ব্লগিং ওয়েবসাইটে কিন্তু অলরেডি এক্সট্রা অ্যাড রয়েছে যার কারণে কিন্তু এখানে আপনি অ্যাড দেখতে পাচ্ছেন। আমি আরও সহজ করে বলে দিচ্ছি, আমি এক্সট্রাতে চলে আসলাম এবং নিচের দিকে স্ক্রল করে দেখতে পাচ্ছেন আমার অলরেডি কিন্তু homestation.com এই ব্লগিং ওয়েবসাইটটা এক্সট্রাতে অ্যাড রয়েছে এবং দুইটা অ্যাড কিন্তু রানিং চলতেছে। দ্যাটস ওয়াই কিন্তু আমার ব্লগিং ওয়েবসাইটে অ্যাডগুলো শো হচ্ছে। তো আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনি ব্লগিং ওয়েবসাইট ক্রিয়েট করার পর আপনি আপনার ওয়েবসাইটে এক্সট্রা অ্যাড সেট আপ করে নেবেন এবং কীভাবে সেট আপ করতে হবে, কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আপনি আমার এই ভিডিওতে পেয়ে যাবেন। সুতরাং এই ভিডিওটা দেখে আসলে আপনি সমস্ত কিছু ক্লিয়ারিফাই হয়ে যাবেন এবং এই ভিডিওর লিঙ্ক আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে এবং সেকেন্ড হচ্ছে আপনি ইউটিউবে চলে আসবেন। ওকে তো আমি ইউটিউবে চলে আসলাম এবং ইউটিউবে আসার পর আমি ইউটিউব থেকে কিছু শর্ট ভিডিও ডাউনলোড করব এবং সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে এমন কিছু শর্ট ভিডিও ডাউনলোড করতে হবে যেই ভিডিওগুলো দিয়ে আপনি যে কোনো কান্ট্রি থেকে ট্রাফিক নিতে পারবেন। এবং কেন ইউটিউব থেকে শর্ট ভিডিও ডাউনলোড করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন, অসংখ্য শর্ট ভিডিও পেয়ে যাবেন যেমনটা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ওকে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি একটা শর্ট ভিডিও কিন্তু ডাউনলোড করে নিয়েছি, তো আপনারাও ডাউনলোড করে নেবেন। এবং এই ক্ষেত্রে আপনি যেই টপিকের উপর অথবা যেই রিলেটেড শর্ট ভিডিও ডাউনলোড করবেন সেই রিলেটেড আপনার ব্লগিং ওয়েবসাইটে একটা পোস্ট করতে হবে। যেমন আমি এখানে মেক মানি অনলাইন রিলেটেড শর্ট ভিডিও ডাউনলোড করেছি যার কারণে আমি আমার ব্লগিং ওয়েবসাইটে আর্নিং রিলেটেড একটা পোস্ট করে রেখেছি। তো ঠিক সেমভাবে আপনি যেই টপিকের ওপর শর্ট ভিডিও ডাউনলোড করেছেন সেই টপিক রিলেটেড একটা পোস্ট করতে হবে আপনার ব্লগিং ওয়েবসাইটে। এবং আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে আগে থেকেই পোস্টটা করে রেখেছি। ইভেন আপনি রিসার্চ করে নেবেন যে কীভাবে ব্লগিং ওয়েবসাইট ক্রিয়েট করতে হয় এবং কীভাবে পোস্ট করতে হয়। ওকে তো সেই রিলেটেড পোস্ট করার পর সেই পোস্টের যে ইউআরএলটা রয়েছে সেই ইউআরএল লিঙ্কটা আপনি এখান থেকে কপি করবেন। এইটা কপি করার পর আপনি চলে আসবেন ইউআরএল শর্টনার যে কোনো একটা ওয়েবসাইটে। ওকে আমি আপনাদের সরাসরি দেখিয়ে দিচ্ছি, আমি জাস্ট এখান থেকে কপি করে নতুন একটা ট্যাব নিব, দেন আপনি সার্চ করবেন ইউআরএল শর্টনার, দেন এন্টার বাটন হিট করলে অসংখ্য ইউআরএল শর্টনার ওয়েবসাইট পেয়ে যাবেন। দেন আপনি এখান থেকে যে কোনো একটা ইউআরএল শর্টনার ওয়েবসাইট ওপেন করবেন। তো আমি যে কোনো একটা ওপেন করে নিলাম, আপনি চলে আসবেন আপনার ব্লগিং ওয়েবসাইটে, দেন যে পোস্টটা করেছেন সেই পোস্টের ইউআরএল লিঙ্কটা এখান থেকে কপি করবেন এবং কপি করার পর আপনি সেই ইউআরএল শর্টেন ওয়েবসাইটে চলে আসবেন।
দেন এখানে লিঙ্কটা পেস্ট করে আমরা এটাকে শর্ট করে নেব। দেন শর্ট ইন ইউআরএলে ক্লিক করব। আমাদের এই লং ইউআরএল লিঙ্কটা কিন্তু একদম শর্ট লিঙ্কে কনভার্ট হয়ে গেছে। দেন আপনি এটাকে কপি করবেন। আশা করি এইটুকু আপনারা বুঝতে পারছেন। এবং সেকেন্ড হচ্ছে, যাদের আসলে ব্লগিং ওয়েবসাইট নাই বা ক্রিয়েট করতে পারবেন না, অথবা যারা মোবাইল দিয়ে কাজ করবেন, তারা কীভাবে কাজ করবেন সেটা এখন দেখিয়ে দিচ্ছি। বাট আমি আপনাদের রিকমেন্ড করব, আপনি মোবাইল দিয়ে কাজ করলেও খুব সহজে আপনি মোবাইল দিয়েও একটা ব্লগিং ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন। তো ওভারঅল যারা মোবাইল দিয়ে কাজ করবেন তারা সরাসরি ডিরেক্ট লিঙ্কে ক্লিক করবেন। ওকে, তো আমি ডিরেক্ট লিঙ্কে ক্লিক করলাম। এবং ডিরেক্ট লিঙ্কে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন ক্রিয়েট ডিরেক্ট লিঙ্ক, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এবং পরবর্তীতে আপনি এখান থেকে নন অ্যাডাল্ট সিলেক্ট করে দিবেন। এবং নন অ্যাডাল্ট সিলেক্ট করার পর আপনি অ্যাড অপশনে ক্লিক করে দিবেন। তাহলে সঙ্গে সঙ্গে আপনার একটা ডিরেক্ট লিঙ্ক কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পেন্ডিং রয়েছে। ওকে, তো আমি এক মিনিট ওয়েট করেছি। দেন এটা কিন্তু এখনও পেন্ডিং দেখাচ্ছে। তো এটা ম্যাক্সিমাম 30 মিনিট সময় লাগতে পারে, বাট আমার পক্ষে 30 মিনিট অপেক্ষা করা এখন সম্ভব হচ্ছে না, যার কারণে আমি প্রথম ডিরেক্ট লিঙ্কটাই ব্যবহার করছি, যেহেতু আমার একটা ডিরেক্ট লিঙ্ক রয়েছে। তো আপনি যখন ডিরেক্ট লিঙ্ক ক্রিয়েট করবেন তখন আপনারটা 20-30 মিনিটের মধ্যে কিন্তু অ্যাক্টিভ দেখাবে। দেন আপনারা এখান থেকে কপি অপশনে ক্লিক করবেন। এবং কপি করার পর পুনরায় আপনি ইউআরএল শর্টেন ওয়েবসাইটে চলে আসবেন। দেন আপনি এখানে পেস্ট করে শর্টেনে ক্লিক করলে কিন্তু আপনার ডিরেক্ট লিঙ্কটা এখানে শর্ট হয়ে যাবে। যারা মোবাইল দিয়ে কাজ করবেন তাদের ক্ষেত্রে এই নিয়মটা ফলো করবেন। আর অন্যদিকে যারা মূলত ওয়েবসাইট রয়েছে বা ওয়েবসাইট ক্রিয়েট করেছেন তাদের ক্ষেত্রে অবশ্যই এই টপিক রিলেটেড পোস্ট করবেন, সেই পোস্টের ইউআরএল লিঙ্কটা আপনি কপি করবেন, যেটা আমি প্রথমেই দেখিয়েছিলাম। ওকে, তো এই লিঙ্কটা ক্রিয়েট করার পর আপনি এই লিঙ্কটা এখান থেকে জাস্ট কপি করে নেবেন। দেন আপনি সরাসরি চলে আসবেন ফেসবুকে। ওকে, তো আমি ফেসবুকে চলে আসলাম। এবং এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রথমত একটা ফেক ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। দেন আপনি সেই ফেসবুক অ্যাকাউন্টে ফেসবুক পেজ ক্রিয়েট করে নেবেন। আমি এগেইন বলছি, প্রথমত আপনারা ফেক ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। দেন সেই অ্যাকাউন্টে আপনি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে নেবেন। এবং ফেসবুক পেজ ক্রিয়েট করার পর আপনি সরাসরি চলে আসবেন ভিডিও, জাস্ট ভিডিও অপশনে ক্লিক করবেন। এবং ভিডিও অপশনে ক্লিক করলে আপনি দেখতে পারবেন রিলস, জাস্ট রিলসে একটা ক্লিক করবেন। দেন আপনারা এরকম কিছু রিলস দেখতে পারবেন। তো আপনি একদম কর্নারে চলে আসবেন, এখানে দেখতে পারবেন ক্রিয়েট রিল, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এবং ক্রিয়েট রিলে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপলোড ভিডিও এবং অ্যাড ভিডিও। তো এখানে আপনি ইউটিউব থেকে যে শর্ট ভিডিওটা ডাউনলোড করেছেন সেটা এখানে অ্যাড করবেন। তার জন্য আমি এখানে ক্লিক করলাম। দেন আমি সেই ভিডিওটা এখানে ওপেন করে জাস্ট আপলোড করে দেব। দেন আপনি নেক্সটে ক্লিক করে দিবেন। দেন এগেইন নেক্সটে ক্লিক করবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ডিটেলস। এবং এখানে আপনি অবশ্যই যে লিঙ্কটা শর্ট করেছেন বা ক্রিয়েট করেছেন সেই লিঙ্কটা এখানে পেস্ট করতে হবে। যেমন আমি এখানে কোন লিঙ্কটা ক্রিয়েট করেছি, এই যে এই লিঙ্কটা কিন্তু ক্রিয়েট করেছিলাম। তো এই লিঙ্কটা আপনি এখানে কপি করবেন। কপি করার পর আপনি সরাসরি এখানে চলে আসবেন। দেন এই লিঙ্কটা জাস্ট এখানে পেস্ট করে দিবেন। এটাই হচ্ছে আমাদের মূল কাজ। তো এই লিঙ্কটা আপনি এখানে পেস্ট করার পর জাস্ট পাবলিশে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আপনার ইউটিউব শর্টটা এখানে পাবলিশ হয়ে যাবে। যেমনটা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন অলরেডি পাবলিশ হয়ে গেছে। এবং আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট লিঙ্ক, এবং এখানে একটা লিঙ্ক কিন্তু রয়েছে যে লিঙ্কটা আমরা এখানে পেস্ট করেছি। এবং এই লিঙ্কে যদি কেউ ক্লিক করে সঙ্গে সঙ্গে একটা ভিজিটর আমরা পেয়ে যাব, এবং এক্সট্রা অ্যাকাউন্টে কিন্তু আমাদের আর্নিং শুরু হয়ে যাবে। এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আপনি রিলস আপলোড করে হিউজ পরিমাণ ট্রাফিক আপনার ওয়েবসাইটে কনভার্ট করে নিতে পারবেন এবং বেশ ভালো একটা আর্নিং জেনারেট করতে পারবেন। এবং এই ধরনের ভিডিও থেকে যে কোনো কান্ট্রি থেকে আপনি ভিজিটর পাবেন। অ্যান্ড সেকেন্ড হচ্ছে আপনি কমেন্টে ক্লিক করে সেই লিঙ্কটা জাস্ট এখানে পেস্ট করে এটাকে কমেন্ট করতে পারেন। তাহলে ভিজিটররা খুব সহজে কমেন্ট বক্সেও কিন্তু আপনার এই লিঙ্কটা পেয়ে যাবে। বাট অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে, ভিডিওর শেষের দিকে আপনাকে একটা ক্যাপশন লিখে দিতে হবে, অল লিঙ্কস আর ইন কমেন্ট বিলো, যাতে করে ভিজিটররা এই ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করার পর অবশ্যই কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশনে আপনার সেই লিঙ্কটা খুঁজে বের করে এবং সেই লিঙ্কটার মধ্যে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ব্লগিং ওয়েবসাইটে যায়। এবং লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ব্লগিং ওয়েবসাইটে যাবে, যার কারণে আপনার ভালো একটা আর্নিং জেনারেট হবে। সুতরাং আপনি যদি প্রতিদিন 10-15 রিলস আপলোড করেন তাহলে হিউজ পরিমাণ ট্রাফিক পাবেন। এবং বিভিন্ন কান্ট্রি থেকে কিন্তু আপনার এই ট্রাফিকগুলো
আপনার ব্লগিং ওয়েবসাইটে যাবে এবং যারা মোবাইল দিয়ে কাজ করবেন তাদের ক্ষেত্রেও ঠিক সেম। আপনার সেই ডিরেক্ট লিঙ্কে ক্লিক করবে এবং বেশ ভালো একটা সিপিএম দাঁড়াবে এবং ভালো একটা আর্নিং জেনারেট হবে। ইভেন আপনি চাইলে টিকটকে এই কাজগুলো করতে পারেন, কারণ টিকটকে হিউজ পরিমাণ ট্রাফিক আপনি পেয়ে যাবেন। সুতরাং আমি অবশ্যই রিকমেন্ড করব আপনি টিকটকে এই কাজগুলো করেন। এবং অ্যাট লাস্ট আমি আপনাদের প্রপারলি বুঝিয়ে দিচ্ছি, যেমন এই লিঙ্কটা দেখতে পাচ্ছেন অথবা এইখানে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিঙ্কে যদি আমি ক্লিক করি অথবা ভিজিটরটা ক্লিক করে তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ব্লগিং ওয়েবসাইটে চলে আসবে। এবং আপনার ব্লগিং ওয়েবসাইটে আসার সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাডস্টেলার বিভিন্ন ধরনের অ্যাড আপনার ওয়েবসাইটে শো হবে, যার কারণে আপনার ভালো একটা আর্নিং জেনারেট হবে। এবং এই বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সেই সাথে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন।